সেকেন্ড হচ্ছে কি আপনার চার দোকানে পাশের জনের কাছ থেকে চিনি বা চা জন্য ধার করতে দৌড়াইতে হবে না কাস্টমারকে রেখে ওকে আপনার কাছে একটা একটা প্রোডাক্ট আছে আপনি ঘরে ব্যবহার করলেন আপনার টুথপেস্টটা বাথরুমে রইল আপনার বন্ধু এসে দেখলো না কলগেট নেই আমাদের ফরএভার টুথপেস্ট আছে সো আপনি এই প্রোডাক্টগুলো একটা গরম কাপড় দিয়ে মুছে আবার কম্বো বক্সে ভরে আপনি গেলেন ওকে সো অ্যাটলিস্ট প্রথম পর্যায়ে অনেকে ভাবে যে এক্সপেন্সিভ প্রোডাক্ট এগুলোকে আবার খাওয়াবো কিন্তু যদি নিজে না খাই এথিক্যালি না কিন্তু যে আমি একজনকে পড়ছি ওকে সো নিজে ব্যবহার করা এবং আপনি শেয়ার করলেন তো তখন দেখবেন কি আপনি স্টক দরকার হচ্ছে না অর্ডার ফর ওকে আমার ইমেল হচ্ছে forever.hafsa@gmail.com আপনারা যদি কাস্টমারকে যে অর্ডার ফর্মটা দিতে হয় সেটা যদি চান আমাকে একটা ইমেল করে দিন আমি আপনাকে পাঠিয়ে দেব বা আপনি নিজে বসেও কিন্তু একটা কাস্টমার লিস্ট বানাইতে পারেন কারণ কি এখানকার যে অর্ডার ফর্ম সেটা আমাদের ডিস্ট্রিবিউটরের জন্য কাস্টমারদের জন্য সো ওরকম একটা অর্ডার ফর্ম প্লাস আমাদের যে ফ্লায়ার 6 টাকার ফ্লায়ার হাতে দিয়ে দিন ওনারা আপনি ডেমো করছেন এবং ওনারা দেখবেন যে প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট সম্বন্ধে বলারও দরকার নেই কিছু কিছু প্রোডাক্ট আপনি সামনে রাখবেন ওরা কিন্তু পরে এসে হাতায় নিজেই দেখবে এবং ইনি একটা হিট লোশন নিল ম্যাম এটা আসছে কেন আপনি আঙ্গুল সামনে যান এটা পিছনে রাখেন আচ্ছা ওকে ঠিক আছে সো ইনি একটা হিট লোশন নিয়েছেন ওকে সো ইনি জিজ্ঞাসা করলেন যে ওটা কেন নিলেন বলছে আমার শাশুড়ির ঘাড় ব্যথা করে তো ইনি আপনি বলছেন আমার মারও তো মাথা ব্যথা করে এই যে যে একে অপরকে এরা তো আপনারা তো ফ্রেন্ডস বান্ধবীরা সো দেখা যাচ্ছে যে এক বান্ধবী যে কিছু নেবেও না অন্য পাঁচজন বান্ধবী ছয়জন বান্ধবী প্রোডাক্ট অর্ডার করছে সে অন্তত কিছু না নিলেও একটা লিপস নেবে সো এখানে তাদের আমাদের যে গেস্ট তাদের কোনো টাকা ব্যয় করতে হচ্ছে না এখানে প্রোডাক্ট ডেমো হচ্ছে এবং অর্ডার ফর্মে ফিল আপ করে দিচ্ছে আমি বললাম যে ঠিক আছে দুই দিন পর আমি আপনার বাসায় যেয়ে দিয়ে আসছি প্রোডাক্ট সো খুবই ইজিভাবে কোনো প্রেশার ছাড়া দেখা হয়ে যাবেন যে খুব এনজয়েল এনভায়রনমেন্টে এই প্রোডাক্টগুলো আপনার সেল হয়ে যাচ্ছে ওকে আমরা নেক্সট প্রোডাক্টে যাই সেটা আপনার প্রপোলিস ক্রিম এখন উইন্টার টাইম এখানে চুলকায় ওখানে চুলকায় একজিমা ইরিটেশন মশার কামড় পোকার কামড় হ্যাঁ চামড়াটা শুকায় যায় ঠান্ডার সময় আমাদের প্রপোলিস ক্রিমটা হচ্ছে প্রপোলিস আপনার ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল মধুর চাকের থেকে নেওয়া ওখানে কোনো ব্যাকটেরিয়া নেই এবং এর ভিতরে কোনো পানি নেই আমাদের খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা কাস্টমারদেরকে বোঝা যাওয়া যে যে কোনো প্রোডাক্টের গায়ে কিন্তু আমাদের যারা ম্যানুফ্যাকচার তারা কিন্তু লিখতে পারে স্বর্ণের গুঁড়া দিয়ে বানানো ভিতরে স্বর্ণের গুঁড়া না থাকলেও কিন্তু আসলে কি ভিতরে আছে ইনগ্রিডিয়েন্টস লিস্টে কিন্তু লিখতে হবে এবং প্রথম যে ইনগ্রিডিয়েন্টস লেখা থাকে সেটা পরিমাণে সবচেয়ে বেশি এবং শেষে যেটা লেখা থাকে সেটা পরিমাণে সবচেয়ে কম সো আমাদের যেই যে শ্যাম্পু কিনি দোকান থেকে লোশন কিনি ওগুলোর প্রথম ইনগ্রিডিয়েন্টসটা কি পানি লেখা থাকে অ্যাকুয়া ওয়াটার পানি আপনি চোখ বুঝে যে কোনো একটা শ্যাম্পু যায় দোকানে ধরেন দেখবেন প্রথমটা পানি তো আমাদের কাস্টমারদেরকে কিন্তু এটা বুঝাই দিতে হয় কারণ ওরা ভাবে যে এই প্রোডাক্টগুলো দাম এরকম কিন্তু ওই কথাটা মনে থাকে যে প্রথম সে যেটা সেটা সবচেয়ে বেশি তো সে যখন দোকানে যায় 400 টাকার একটা লোশন কিনতে যাবে ঘোড়ায় কিন্তু সে দেখবে যে পানি লেখা প্রভৃতি সত্যি কথাই তো তাহলে আমি ওখান থেকে কিনলে আমি 1000 টাকা দিয়ে কিনলো আমি তো পানি কিনছি না সো হিট লোশন আমাদের প্রপোলিস ক্রিম এর মধ্যে কোনো পানি নেই এবং খুব স্মুথ ফ্রেগ্রেন্স ইজ নাইস সো অনুভব তো করতে হয় তাই না আপনি দেখবেন যে হাতটা খুব স্মুথ অ্যান্ড নাইস হয়ে গেছে
Вот так вот. А раз, 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 раз.